হিন্দু ধর্ম নিয়ে কথা বললে আমি সাম্প্রদায়িক, আর আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে আপনি সেকুলার। এই পলিসি কখনো থাকতে পারে? এটা সারা দেশে ভালো বার্তা যাচ্ছে না। এখন তো ধাক্কা রয়েছে, এরপর জেলে যাবে, অপেক্ষা করুন, ব্যবস্থা হচ্ছে। দেখুন, আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বললে আমি সাম্প্রদায়িক, আর আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে আপনি সেকুলার। এই পলিসি কখনো থাকতে পারে? আপনি যদি অসাম্প্রদায়িক হন তাহলে তো আপনি সমস্ত ধর্মের প্রতি সহনশীল হবেন। তাহলে আমি কেন গঙ্গাসাগর যেতে পারবো না? কেন আমি এফেক্টেড হবো? কেন প্রশাসন অ্যাক্ট করবে না? এখানে অপরাধীরা ঘুরে বেড়ায়, শাহজাহান ঘুরে বেড়ায়, অথচ যারা এই কাণ্ড করেছে সে এগেনস্টে প্রশাসন কোনো স্টেপ নিতে পারে না, প্রিভেন্টিভ মেজার্স নিতে পারে না। ভেরি প্যাথেটিক এবং কষ্টকর। আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা সিরিয়াসলি দেখা উচিত। এটা সারা দেশে ভালো বার্তা যাচ্ছে না। আমরা মামলা করেছি, এখন তো ধাক্কা রয়েছে, এরপর জেলে যাবে, অপেক্ষা করুন, ব্যবস্থা হচ্ছে। আমার মনে হয় এটা নির্দিষ্ট করে কেউ কেউ ওয়েস্ট বেঙ্গলে করবার চেষ্টা করছেন এ ধরনের ক্যাম্পেন। সবাই যারা হিন্দু ধর্মের সাধক, যারা সবাই হিন্দু ধর্ম সনাতন ধর্মের পূজারি, তারা সবাই মন থেকে খুশি যে রাম মন্দিরের প্রতিষ্ঠা, রাম সর্বোপরি, এখানে কোনো প্রশ্ন থাকতে পারে নাকি? যেরকম যান, যে যেরকম ভাবেন, যে যেভাবে দেখেন, বাকিরা বুঝে নিন।